আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউরোপ ট্যুর, আমি আরিফুল আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি নরওয়ে গত 7 তারিখ, এই মাসের 7 তারিখ মানে মে মাসের 7 তারিখ ঘোষণা দিয়েছে যে তারা সিজনাল ওয়ার্ক পারমিট বিষয়ে ইউরোপের বাহির থেকেও লোক নেবে, যেটা আসলে সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য বিগত বছরগুলোতে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে ইউরোপের ভিতরেই, ইউরোপের সেনজেন এরিয়ার মধ্যেই বা সেনজেনের আশেপাশে ইউরোপের ইউনিয়নের যে দেশগুলো রয়েছে ওইখান থেকে তারা লোক নিত তাদের সিজনাল ওয়ার্ক পারমিট, সিজনাল বিষয়। তো এই বছর গত 7 তারিখ তারা ঘোষণা দিয়েছে যে নরওয়ের এগ্রিকালচারের জন্য, এগ্রিকালচার কাজের জন্য তারা ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকেও লোক নিবে। তো সেটার জন্য এখন আসলে এটা আমাদের বাংলাদেশিদের জন্য বা এশিয়ানদের জন্য এটা খুবই একটা ভালো একটা খবর, যারা দীর্ঘদিন থেকে ইউরোপে আসার চেষ্টা করতেছেন তাদের জন্য এটা আসলে একটা খুব ভালো একটা সংবাদ হতে পারে। তো আসলে সেটার জন্য আমাকে জানতে হবে যে আসলে সিজনাল ওয়ার্ক পারমিটটা কি। সিজনাল বিষয়টা হচ্ছে একটা দেশের মধ্যে যখন একটা সিজন এটা সেটা হইতে পারে সামার কিংবা উইন্টার, তা সিজনের একটা কাজ করার জন্য, একটা নির্দিষ্ট খাতে কাজ করার জন্য তাদের কর্মী সংকট দেখা দিলে তারা ওই খাতে কিছু ওয়ার্কার বাইরে থেকে নেয় একটা নির্দিষ্ট টাইমের জন্য। এই সেই সিজনাল ওয়ার্ক পারমিটটা হয় আপনার 6 মাস থেকে 1 বছর মেয়াদি। তো এই সিজনাল ওয়ার্ক পারমিটটা ভিন্ন এই কারণেই যে সিজনাল ওয়ার্কাররা চাইলে আসলে তারা ভিসাটা রিনিউ করতে পারে না, থাকতে পারে না। যদি তারা ওই 1 বছর শেষ হওয়ার পরেও, যদি 6 মাস কিংবা 1 বছর এই মেয়াদটা শেষ হওয়ার পরেও যদি তারা অন্য কোনো এমপ্লয়ারের কাছ থেকে মানে অন্য কোনো মালিকের কাছ থেকে আবার জব সংগ্রহ করতে পারে, তাহলেই তারা আসলে ওই তাদের ভিসাটা রিনিউ করে থাকতে পারে, নয়তো তারা থাকতে পারে না। অ্যান্ড এই সিজনাল ওয়ার্ক ওয়ার্ক পারমিট যারা আসে তারা আসলে সিটিজেনশিপ পায় না, বা তারা মানে পর্যায়ক্রমে আসলে যে ভিসা রিনিউ করে বছর বছর থাকার যে ব্যাপারটা তারা আসলে করতে পারে না সেটা, যার কারণে এই সিজনাল ওয়ার্কাররা আবার একটা টাইম শেষ হওয়ার পরেই হচ্ছে যে তারা আবার ফেরত চলে যেতে হয় তাদের নিজের দেশে। তো সিজনাল ওয়ার্ক পারমিট যারা আসে তারা আসলে বাঙালিরা আসলে অনেকে আসলে যেটা করে থাকে সেটা হচ্ছে যে সিজন ওয়ার্ক পারমিট আসার পরে তারা আসলে পালিয়ে যায় বিভিন্ন দেশে, কারণ তারা জানে যে 6 মাস 1 বছর পরে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো তারা আবার ইউরোপের সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই জানেন যে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার এই ব্যাপারটা খুবই ইজি, বর্ডারটা ওপেন থাকে, যার কারণে বাঙালিরা অনেকে আসলে পালিয়ে চলে যায় বা বিভিন্ন পাকিস্তান ইন্ডিয়ার এই এই কাজগুলো করে থাকে। তো আমরা আসলে সেই দিকে যাচ্ছি না। তো আমরা আজকে জানবো যে আপনারা কিভাবে আসলে সিজনাল ওয়ার্ক পারমিট বিষয়টা অ্যাপ্লাই করবেন, বা সিজনাল ওয়ার্ক পারমিটটা আপনারা কিভাবে পাবেন, নিজেরা বাসায় নিজেরাই নিজেরা নিজেরাই কিভাবে একটা জব ম্যানেজ করবেন এবং নিজেরাই কিভাবে অ্যাপ্লাই করে বিষয়টা পাবেন। তো আমি ভিডিওটা আজকে শুরু করবো, আজকে ভিডিওটা অনেক বড় হবে, তো আপনারা ভিডিওটা না টেনে স্কিপ না করে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। যদি পুরোপুরি না দেখেন তাহলে কেউ বুঝতে পারবেন না। আসলে অনেক ভিডিও হয় যে এরকম যে আমি আসলে ভিডিওতে বলে দিই যে কীভাবে কী করবেন, কিন্তু অনেকে আসলে আমাকে পরে নক দেয় বা অনেকে কমেন্ট করে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন না, তার কারণে আপনারা বুঝতে পারেন না। তো আজকে ভিডিও যদি একটু বড় হবে সেটার জন্য আমি সরি, বিকজ আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হইতেই পারে। তো এখন ভিডিও শুরু করার আরো কিছু কথা হচ্ছে যে অনেকে আসলে আমি বিভিন্ন গ্রুপে দেখি বা অনেকে আসলে পোস্টে কমেন্ট করে যে এই দালাল আমরা বিশাল ব্যবসা করি বা বিশাল দালালি পোস্ট করি, তা আসলে কেউ আসলে আমার কোনো ভিডিওতে দেখাইতে পারবে না যে আমি কোনো বিশাল অ্যাড দিছি। আমরা আসলে যারা ভিডিও অন্য অন্য ফেসবুক ইউটিউব ইউটিউব চ্যানেলের মধ্যে কীরকম ভিডিও দেয় সেটা আমার জানা নেই, বাট আমি হচ্ছে যে যে ব্যাপারটা আমি আপনাদেরকে আমার অবস্থানটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি জাস্ট যতটুকু জানি আমাদের দেশের অনেকে আসলে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে বা আমার অনেক ছোটো ভাই বোনেরা, অনেক বড় ভাই আছে যারা আসলে ইউরোপে আসার চেষ্টা করতেছে, বা অনেকেই আসলে আমাকে ফেসবুকে নক দিয়ে থাকতো
থাকে যে ভাইয়া কীভাবে এইরকম ভিসা করব বা কীভাবে ভিসা করলে সহজ হবে, আপনার প্রসেসিং যদি বলতেন, তো অনেকে আসলে আমাকে আগে এই জিনিসগুলো কোশ্চেন করতো। তো আমি চিন্তা করছি যে আসলে অনেকে আসলে এই প্রবলেমগুলোতে ভোগে, যার জন্য আমি নিজে যতটুকু জানি অতটুকু আপনাদের সামনে জানানোর চেষ্টা করি। বাট আমি কোনো ভিসা করি না এবং ভিসার কোনো আমি কোনো অ্যাড দিই না, কোনো দালালের হয়ে কাজ করি না, বা আমি কোনো কারোর ভিসা প্রসেসিং করে দিই না। আমি হচ্ছে যে জাস্ট আপনাদেরকে আমি যতটুকু জানি, আমি যতটুকু জানানোর চেষ্টা করি। নতুন দেখতেছেন, আর অবশ্যই আমি অবশ্য নতুন একজন ইউটিউবে নতুন ভিডিও করতেছি, আপনারা আমার ভিডিও কোয়ালিটি দেখলে অবশ্যই বুঝতে পারেন যে আমি আসলে প্রফেশনাল কোনো ইউটিউবার না। আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আসলে চ্যানেলটা ক্রিয়েট করা। সো আমার আসলে কথাবার্তা জড়তা থাকতে পারে বা আমার কথায় আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন। সো যেটা না বুঝবো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। সো কেউ বাজে কমেন্ট করবেন না, বাজে কমেন্ট করে আমাদের, আমি কিন্তু আপনাদের উপকার করার জন্যই এটা করতেছি। সো আমার যেই আমাদের পারলে ইন্সপায়ার করবেন, না পারলে মানে মনোবল ভেঙে দিবেন না, জাস্ট রিকোয়েস্ট। সো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিও। করার জন্য যেগুলো লাগবে, যে ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো লাগবে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে মিনিমাম। আপনার যে টাইমটা আপনি ওখানে থাকবেন, 1 থেকে 1.5 বছর, তো 1.5 বছর থাকলে বেটার, বাট মিনিমাম 1 বছর আপনার পাসপোর্টটা ভ্যালিড থাকতে হবে। এরপর হচ্ছে যে পাসপোর্টে ইনফরমেশন পেজের ফটোকপিটা দিবেন সাথে। এরপরে হচ্ছে যে আপনারা ইউরোপিয়ান সাইজ 2 কপি ছবি দিতে হবে। এরপরে হচ্ছে আপনার জব কন্ট্রাক্ট, আপনারা ওয়ার্ক পারমিটটা, ওয়ার্ক পারমিট মানে আপনি যেই যে জায়গায় জবটা পাইছেন ওই জবটার আপনার যে কন্ট্রাক্ট পেপার, ওইটা ওইটা নিতে হবে। আপনার জবটা কীভাবে ম্যানেজ করবেন আমি সেটা পরে বলে দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সব কিছুই এ টু জেড সব কিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে। তো আমি ওইটা কীভাবে ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, কীভাবে কাজ খুঁজবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আগে আপনারা যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আগে বলে দিচ্ছি আপনাদেরকে। একটু আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে, হেলথ ইন্স্যুরেন্স আপনার লাগবে। এরপর প্রুফ অফ ইউ ক্যান ফিনান্সিয়ালি সাস্টেন ইউর সেলফ ডিউরিং ইউর স্টে, মানে আপনি ওইখানে যে টাইমটা থাকবে ওইখানে আপনি নিজে চলার মতো মানে নিজে নিজেকে সার্ভাইভ করতে পারবেন, একটা প্রুফ লাগবে। মানে আপনার ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে, ভালো একটা অ্যামাউন্ট লাগবে ব্যাংকে। ওইটা আসলে ওই অন্য অন্য বিষয়ের জন্য যেরকম ম্যান্ডেটরি অনেক টাকা দেখা যেতে হয় ওইরকম না, আপনার জাস্ট ছোটোখাটো একটা ব্যাংক স্টেটমেন্ট হইলে হবে। এরপরে হচ্ছে যে আপনার লেটার অফ এমপ্লয়ার, আপনার ওইটা ওয়ার্ক পারমিটের সাথে আপনার এমপ্লয়ারের যেই ডিটেলসগুলা ওগুলা সহ আপনাকে একটা। এরপরে আপনার যে স্যালারি, স্যালারি আপনার যে মিনিমাম বেস যে স্যালারি সেটা হচ্ছে যে আপনি আপনার দিবে একটা লেটার আকারে দিবে। দেন হচ্ছে আপনার ফুল ক্লিয়ারেন্স লাগবে, অ্যাপ্লিকেশন ফি লাগবে। তো বন্ধুরা এটা হচ্ছে যে এই এগুলো হচ্ছে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাদেরকে বলে দিলাম। এখন হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে জব ম্যানেজ করবেন। তো চলুন শুরু করা যাক, দেখা যাক আপনারা কীভাবে নরওয়েতে একটি জব খুঁজবেন, জব ম্যানেজ করবেন। তো তার আগে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নরওয়ের আপনারা যে ভিসা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার যে অ্যাপ্লিকেশন ফর্ম ওটা ওটা কীভাবে পাবেন, আর ভিসা অ্যাপ্লাই করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো ওগুলা আসলে কোথায় থাকে বা আপনারা কীভাবে চেক করবেন ওই জিনিসটা আগে দেখা যেতেছে। ওটার জন্য যেতে হবে আপনাদের নরওয়ের যে ইমিগ্রেশন সংক্রান্ত যে তাদের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের নাম নাম হচ্ছে UDI। তো আপনারা গুগলে সার্চ করবেন UDI লিখে, তারপরে সার্চ করার পরে আপনারা পেয়ে যাবেন এই নরওয়ের ইমিগ্রেশন ওয়েবসাইটটি। আপনারা ওখানে লগ ইন প্রবেশ করবেন, তো করার পরে আপনারা ওখানে অনেক তথ্য পাবেন। ওখানে ঢোকার পরে আপনারা আপনারা আসলে কোন ভিসার জন্য কি রিকোয়ারমেন্ট তাদের জানতে পারবেন, যে এখানে ওয়ান্ট টু অ্যাপ্লাই,
হ্যাভ অ্যাপ্লাইড, যারা অ্যাপ্লাই করছেন তাদের অ্যান্সার, রিসিভেন অ্যান্সার, ওয়ান টু রিনিউ, আপনারা দেখবেন এখানে ক্লিক করবেন যে ওয়ান টু অ্যাপ্লাই। এখানে তো এখানে প্রায় আপনারা জানতে চাইবেন যে অ্যাপ্লিকেন্ট যে সিটিজেন অফ আপনারা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন বাংলাদেশ। তো এরপরে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি ইমিগ্রেশন, ওয়ার্ক ইমিগ্রেশন, স্কেল, এই যে ওয়ার্ক ইমিগ্রেশন, এখানে গেলে আপনারা দেখবেন যে ইফ ইউ উইশ টু ওয়ার্ক ইন নরওয়ে ইউ নিড এ রেসিডেন্স পারমিট, সিজনাল ওয়ার্কার্স, স্কেল ওয়ার্কার, দোজ ওয়ার্কিং ইন দার্স আদার কাইন্ড অফ ওয়ার্ক। সো আপনারা দেখবেন সিজনাল ওয়ার্কার্স। তো হচ্ছে যে আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা যে স্কেল ওয়ার্কার্স, সিজনাল ওয়ার্কার্স, জব সিকার্স, সিজনাল ওয়ার্কার্স এখানে ক্লিক করবেন। এরপরে এরপরে আপনারা পাবেন যে এখানে যে ফুল টাইম জব, সিজনাল ওয়ার্কার্স, এই আপনাদের বি সিজনাল ওয়ার্কার্সদের জন্য কী কী রুল রেগুলেশন, তাদের কী রিকোয়ারমেন্ট, এগুলো সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। হাউ টু অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা অ্যাপ্লাই করার সকল ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, এগুলো সব পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকেই নয় ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে, এই ইউডিআই যে আপনাদেরকে জানিয়ে দিলাম, এটাতে আপনারা গেলে এখান থেকে আপনারা আসলে ইমিগ্রেশন সংক্রান্ত সব কিছু পেয়ে যাবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কী ডকুমেন্ট আপনার দরকার হবে, এই সব কিছুই আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। এরপর আপনার ভিসা অ্যাপ্লাই করার পরে আপনাদের যে ভিসার প্রসেসিংটা কতটুক গেল বা আপনার রেজাল্ট কী, প্রসেসিংটা কতটুক হয়েছে, এই সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা আসলে নরওয়ের ইমিগ্রেশন ওয়েবসাইট, এটা যারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এই ওয়েবসাইটটা, প্লাস যারা আপনার নরওয়েতে এখন স্টে করতেছে তাদের রেসিডেন্স পারমিট, এরপরে সিটিজেনশিপ, সব কিছুর জন্যই আসলে এই ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটা দিয়ে আসলে ইয়ে করা হয়। তো ইউরোপের প্রত্যেকটা দেশেরই এরকম একটা ওয়েবসাইট আছে, ইমিগ্রেশনের ওয়েবসাইট আছে প্রত্যেকটা দেশের, যেরকম পর্তুগালের ইমিগ্রেশন ওয়েবসাইট হচ্ছে সেফ। সো কথা এই বিষয়টা আর কথা না বাড়ি, আমি আমি দেখে দেখাই দিই আপনাদেরকে যে আপনারা কীভাবে জব খুঁজবেন নরওয়ের জন্য। সো সেটার জন্য জব যেভাবে খুঁজবেন তার জন্য আপনারা দায়িত্ব হবে যে দেখেন। তো জব খোঁজার জন্য আপনারা যাবেন গুগলে সার্চ করবেন যে রিক্রুটমেন্ট এজেন্সি ইন নরওয়ে। তো এটা আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে আপনারা পেয়ে যাবেন যে দেখবেন যে অনেকগুলা নরওয়ের অনেকগুলো এজেন্সি আছে রিক্রুটমেন্টের, যারা ওয়ার্কার হায়ার করে থাকে। তো দেখেন যে এখানে চলে আসছে অনেকগুলা কোম্পানি, র্যানস্টেড, নরওয়েজিয়ান ক্রিউ ম্যানেজমেন্ট, এরপরে হার্টসন। তো আপনারা এই এজেন্সিগুলা মানে এই এই কোম্পানিগুলোর সাথে আপনারা, সরি, এই কোম্পানিগুলোর সাথে আপনারা যোগাযোগ করবেন। এখানে দেখেন তাদের নাম্বার দেওয়া থাকবে, তাদের ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং তাদের রেটিংস, তাদের কোম্পানির রেটিংস পর্যন্ত দেওয়া আছে। তো আপনারা এই এখানে যে কোম্পানিগুলো আসছে র্যানস্টেড, এরপরে হার্টসন, এগুলা হচ্ছে নরওয়ের প্রথম সারির যে কোম্পানিগুলো যারা ওয়ার্কার হায়ার করে থাকে এই কোম্পানিগুলো পেয়ে যাবেন আপনারা। দেখেন সবগুলো 5 স্টার রেটিংস দেওয়া, তো এদের সকলের নাম্বার দেওয়া আছে এখানে, নাম্বার দেওয়া থাকবে, এরপরে প্লাস এদের সাথে আপনারা কীভাবে কন্ট্যাক্ট করবেন ওইটাও দেওয়া আছে। তো আপনি দেখেন একটা কোম্পানি আছে র্যানস্টেড নরওয়ে, এটা একটা নাম করা একটা কোম্পানি, এটা ইউরোপের অনেক দেশে আছে এদের শাখা। তো আপনারা দেখেন এদের এখানে এদের কল করার জন্য অপশন দেওয়া আছে, এদের মেসেজ করার জন্য মেইল দেওয়া আছে। আপনারা এইরকম খুঁজে খুঁজে আপনারা সবগুলা কোম্পানিতে মেইল পাঠাবেন অথবা তাদের সাথে ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন। তো কন্ট্যাক্ট করার পরে এখানে সবাই হয়তো বা রিপ্লাই দিবে না, বাট আপনি এখান থেকে কোনো না কোনো কোম্পানি আপনাকে রেসপন্স করবে। আপনি যাদের সাথে ভিসার জন্য কথা বলবেন, ওয়ার্কারের জন্য ওখানের ওয়ার্ক পারমিটের জন্য কথা বলবেন,
তো কথা বলার পরে তারা তাদের রুল রেগুলেশন জানিয়ে দেবে, তারা কীভাবে প্রসেসিং করবে তারা ওইটা বলবে। আর তাদের যদি চাহিদা থাকে ওয়ার্কারের, তাহলে অবশ্যই তারা আপনার কাছ থেকে আপনার ডকুমেন্ট চাইবে, আপনাকে ডকুমেন্ট দেবেন। তাদের সাথে এইভাবে আপনারা কন্ট্রাক্ট করবেন। কন্ট্রাক্ট করার পরে আপনারা কোনো না কোনো কোম্পানি আপনাদের এই কোনো কোনো না কোম্পানি কোনো কোনো না কোনো কোম্পানির সাথে আপনাদের একটা ইয়া হয়ে যাবে, তখন আপনারা ওদের কাছ থেকেই ওয়ার্ক পারমিটটা নিতে পারবেন। তো ওয়ার্ক পারমিটের জন্য কী করণীয় বা কীভাবে প্রসেসিং করবেন ওইটা ওরাই আপনাকে বলে দিবে, আপনি যখন তাদের সাথে মেইলে কথা বলবেন। তো এছাড়া এই এই এখানে যেই ইয়েগুলো আসবে, এগুলো হচ্ছে যে নরওয়ে রেজিস্টার্ড, মানে আপনার গভর্নমেন্ট থেকে রেজিস্টার্ড করা কোম্পানি সবগুলা। তো এখানে এই যে দেখেন অনেকগুলা কোম্পানি আছে, কেলি সার্ভিস নরওয়ে, এগুলা এই কেলি সার্ভিসটা এটা পর্তুগালের একটা শাখা রয়েছে তাদের। তো এরকম এভাবে আসলে জবটা খুঁজতে হবে আপনাকে, আপনি যদি নিজে নিজে প্রসেসিং করতে চান কোনো দালাল ছাড়া। তো এভাবেই আপনারা পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট। তো এরপরে ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে আপনারা সাথে যে ডকুমেন্টগুলো ওগুলো খুবই ইজি, ওগুলো আপনারা নিজেরাই কালেক্ট করতে পারবেন, আমি ভিডিওতে প্রথমে বলে দিয়েছি। ওই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা নরওয়ের এম্বাসিতে অ্যাপ্লাই করবেন, ওই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশন ফিজ দেওয়ার পরে, এরপরে যদি আপনাদের আপনারা ভিসার জন্য এলিজিবল হন, তাহলে আপনি অবশ্যই ভিসাটা পেয়ে যাবেন। তো এই যে আমি আপনার দেখাই দিতেছি, এখানে দেখেন কতগুলা কোম্পানি আছে, বিশেষ করে রেনস্টেট নরওয়ে। আমি আসলে এখানে আপনাদের কোনো কোম্পানি এক্সাক্ট করে আমি সাজেস্ট করব না যে এই কোম্পানি আপনারা ভিসা দিবে এখানে, যেহেতু আমি কোনো আমি আসলে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করতেছি, আমি কোনো ভিসার দালালি করতেছি না। সো আপনারা নিজেরাই আসলে নিজের ইয়েটা করে নেবেন, কারণ আমি আপনাদেরকে শুধু ইনফরমেশন বলে দিব, দেখাই দিব, আপনাদেরকে আমি ডিরেক্ট ভিসা দেখাই দিতে পারবো না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আর ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন, ভিডিওগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।